Good afternoon, students. Today we will be studying spinal nerves. We have all seen the gross structure of spinal cord and how they are differentiated. We have seen the histological study or histological structure of spinal cord, and just want to give a brush up. That is, there are 31 pair of spinal nerve, and according to their origin and function, they has been segmented into four types. They are cervical, thoracic, lumbar and sacral. Now this, according to the diameter or ununiform diameter and their length, there has been two major type. One is the cervical enlargement and the lumbar enlargement, which reach or innervates into the upper limbs, especially the cervical enlargement, and the lower limb, that is a lumbar enlargement. So according to the ununiform diameter, they has been differentiated. Now you can see here, it's a pointed and tapering structure named as the conus medullaris, through which the lumbar nerves are originating or giving rise to lumbar nerves, and we have the cauda equina here, through which the lumbar and sacral nerves are originating from this portion. Now if we go to the gross structure of spinal cord again, you will see in this diagram there are few blue and red areas. In the middle there is a central canal. Jokhon histological analysis porechhilam ba dekhechhilam organ study te, tokhon kintu central canal ke shobai dekhechi. It is surrounded by a special type of cell known as the ependymal cell. The gray matter and the white, gray matter and the white matter are equally distributed in both the sides of the central spinal cord. The blue and the red ones are specially is a matter of concern in this portion, where the blue ones refer as the sensory or ascending tract, and the red ones are the motor or descending tracts. Now ascending and descending tract jinish ta ki, যখন আমরা রিফ্লেক্সার পড়েছিলাম তখন আমাদের সবকলে জানতাম যে একটা স্টিমিউলাস যখন আমাদের রিসেপ্টর অর্গানস, যেগুলো এক্সটার্নাল রিসেপ্টর অর্গানস, সেগুলো ইফেক্টর অর্গানে যেগুলো রয়েছে সেখান থেকে কি করে না স্টিমিউলাসটা নিয়ে এসে ব্রেনে দেয়, ব্রেন সেটাকে ইম্পার্ট করে সেটাকে অ্যানালাইজ করে সেই মতন আমাদের একটা ইফেক্টর স্টিমিউলাস পাঠায় বা একটা মেসেজ পাঠায়। অ্যাজ ফর এক্সাম্পল, যদি একটা গরম ক্যান্ডেল বা একটা গরম পাত্রের মধ্যে তোমাদের হাত রাখা হয়, ইনস্ট্যান্টলি ইউ উইল জাস্ট রিমুভ ইউর হ্যান্ড ফ্রম দ্যাট জার অর দ্যাট হট বডি। ওয়াই? বিকজ দ্য হিট রিসেপ্টার্স প্রেজেন্ট অন দ্য টিপ অফ ইউর হ্যান্ড অর দ্য অন দ্য ফিঙ্গার্স উইল গিভ আ সেন্সরি স্টিমিউলাস টু ইউর ব্রেন দ্যাট ইউ ক্যানট টলারেট দ্যাট হট বডি অ্যান্ড ইউ রিমুভ ইউর হ্যান্ড ইনস্ট্যান্টলি। দিস হ্যাপেন্স উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডস। Now these sensory and motor stimulus are being sent through these nerve tracts. আমাদের যেরকম প্রত্যেকটা জায়গা যাওয়ার জন্য রাস্তা আলাদা থাকে, তেমনি সেন্সারি অ্যান্ড মোটর স্টিমিউলাস যাওয়ার জন্য কিন্তু রাস্তাগুলো বা ট্র্যাক যেগুলো বলে থাকি, ট্র্যাক মানে তো অলমোস্ট ওয়ে বলে থাকি, তো ট্র্যাকসগুলো কিন্তু আলাদা থাকে। এখানে খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মধ্যে ব্লু কালারের যে অংশগুলো সেগুলো হচ্ছে আমাদের সেন্সারি, রেডগুলো হচ্ছে আমাদের মোটর। এটার মানে এইটা ভেবে নিও না যে শুধু একটা দিকেই তোমাদের মোটর রয়েছে বা একটা দিকে সেন্সারি রয়েছে, দুটো কিন্তু ইকুয়ালি দুটো সাইডেই ডিস্ট্রিবিউটেড থাকে। কিরকম? পরের ডায়াগ্রামটা দেখো। হিয়ার দ্য ব্লু ওয়ান্স আর সেন্সারি অ্যান্ড দ্য রেড ওয়ান্স আর মোটর, মানে ব্লু ওয়ান্সগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড রেড ওয়ান্স হচ্ছে ডিসেন্ডিং। দেখো দুটো দিকে কিন্তু ইকুয়ালি, আমার ল্যাপটপের মাউসের কার্সারটাকে ফলো করো, ইউ উইল সি দ্যাট দ্য বোথ আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামাং ইন দ্য বোথ দ্য সাইডস। ওকে, নাও লেটস কাম টু দ্য ফিউ টার্মস। হোয়াট আর দোজ টার্মস? এখানে দেখো একটা জায়গাতে লেখা আছে ফ্যাসিকিউলাস, সো ইউ উইল গেট অ্যাকাস্টমড টু দিস নিউ টার্মস, দ্যাট ইজ ওয়ান ইজ দ্য ফ্যাসিকিউলাস অ্যান্ড ওয়ান ইজ দ্য ফানিকিউলাস। হোয়াট ইজ ফ্যাসিকিউলাস? ফ্যাসিকিউলাস ইজ নাথিং বাট সিঙ্গল নার্ভ ফাইবার্স, ওয়েন কামস টুগেদার ইন আ গ্রুপ দে ফর্মস আ ট্র্যাক অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ফ্যাসিকিউলাস, অ্যান্ড অল দ্য ট্র্যাক আর গ্রুপ টুগেদার আন্ডার ওয়ান মেজর ট্র্যাক or group that is known as funiculus. So ascending tracts are also known as ascending funiculus, whereas each nerve fiber forming a tract is known as the fasciculus. Fasciculus gracili, fasciculus cutaneous, posterior spinocerebral tract, anterior spinocerebral tract,
ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, অ্যান্টিরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক। দেখো এখানে সমস্ত পয়েন্ট আউটগুলো করা রয়েছে। ওয়ান্স ইউ উইল গেট দ্য স্লাইড, ইউ উইল গো থ্রু ইট অ্যান্ড ইউ উইল জাস্ট কাম টু নো ওয়্যার অ্যান্ড উইচ স্লাইডস আর রেফার টু উইচ ওয়ান। নেক্সট ডায়াগ্রামটাতে দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা রাস্তা, ইটস আ ট্র্যাক লুকিং লাইক আ ম্যাপ থ্রু উইচ আ সেন্সারি স্টিমিউলাস পাসেস। সিন্স উই আর কনসার্নিং উইথ দিস অ্যাসেন্ডিং ট্র্যাক, সো উই উইল বি লুকিং ইন টু দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক ওনলি, সেন্সারি স্টিমিউলাস। সো হাউ দিস হ্যাপেন্স, এখানে দেখো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এরকম করে নিউরন লেখা আছে। দ্যাট মিন্স এখানে যে রিসেপ্টর রয়েছে, দিস রিসেপ্টর মে বি এনিথিং, পেইন রিসেপ্টর অথবা হিট রিসেপ্টর অথবা টেম্পারেচার, কোল্ড, হোয়াট এভার ইট মে বি, দিস রিসেপ্টর রিসিভস আ স্টিমিউলাস। কী করবে? ফার্স্ট অর্ডার নিউরনকে দেবে। ফার্স্ট অর্ডার নিউরন নিয়ে কোথায় যাবে? ডর্সাল রুট গ্যাংলিয়ান থেকে যাবে হচ্ছে আমাদের সেকেন্ডারি সেকেন্ড অর্ডার নিউরন। এটা কিন্তু ভিগুলো হচ্ছে সাইন্যাপস, হ্যাঁ, মানে এখানে ফার্স্ট অর্ডার নিউরন এন্ড হলো। এই যে সেকেন্ড অর্ডার নিউরন যেখানটা এন্ড হবে সেইটাকে বলা হয়ে থাকে, সেটা দেখা যায় যে ব্রেন স্টেম অথবা স্পাইনাল কর্ডে গিয়ে এন্ড হচ্ছে। নাও দিস সেকেন্ড অর্ডার নিউরন উইল গো টু দ্য থার্ড অর্ডার নিউরন ওয়্যার ইট উইল সাইন্যাপস ইন দ্য থ্যালামাস। থার্ড অর্ডার নিউরন কী করবে? থ্যালামাস থেকে নিয়ে গিয়ে আমাদের গন্তব্য জায়গা যেটা সেরেব্রাল কর্টেক্সে গিয়ে সাইন্যাপস হবে। বোঝা গেল কি? রিসেপ্টর থেকে যাচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, ফার্স্ট অর্ডার ট্র্যাক থেকে যাচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার ট্র্যাক থেকে যাচ্ছে আমাদের থার্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন নিয়ে যাচ্ছে এই ট্র্যাক দিয়ে সোজা আমাদের সেরেব্রাল কর্টেক্সে। নেক্সট দেখো এখানে কতগুলো রিসেপ্টার্স স্পাইনোথ্যালামিক ট্র্যাকসগুলোর নাম লেখা আছে, কোনটা কী কাজে ব্যবহার হয়। ফ্যাসিকিউলাস গ্র্যাসিলি ইজ লোকেটেড ইন দ্য পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড ওয়্যার ইট ইজ মেইনলি ইউজফুল ফর এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেটিভ টাচ, যে কোনো ধরনের টাচ, ইদার ইট ইজ আ জেন্টল টাচ, ইদার ইটস আ ক্রুড টাচ, দ্যাট উইল বি ডিস্টিংগুইশড ইন হিয়ার, অর দিস নার্ভ ট্র্যাক উইল ইম্পার্ট দোজ স্টিমিউলাস। ফ্যাসিকিউলাস কিউটেনাস হচ্ছে একই কথা, হচ্ছে ফ্যাসিকিউলাস গ্র্যাসিলি ইজ প্রবাবলি ফ্রম ইউর লোয়ার পার্ট অফ দ্য বডি, লোয়ার লিম্ব, ফ্যাসিকিউলাস কিউটেনাস মে বি ফ্রম ইউর আপার লিম্ব। এরকমভাবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, অ্যান্টিরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক, আবার পোস্টেরিয়ার অ্যান্টেরিয়র স্পাইনোসেরেব্রাল ট্র্যাক, প্রত্যেকটা দেখো ফাংশন আলাদা। কেউ কেউ আছে পেইন অ্যান্ড সেন্সেশন অ্যান্টিরিয়ারের ক্ষেত্রে, স্পাইনোথ্যালামিক ট্র্যাকের ক্ষেত্রে ইচ, টিকল, প্রেশার, ক্রুড টাচ সেন্সেশনস, আবার কোনো সময় এই স্পাইনোসেলেব্রাল ট্র্যাক হচ্ছে ফর প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন মানে কী বলেছিলাম? এনি কাইন্ড অফ মাসল মুভমেন্ট অর টেন্ডন জার্ক। মিডিয়াল লিমিসকাস সিস্টেমটা কী? মিডিয়াল লিমিসকাস সিস্টেমটা বুঝতে গেলে আই হ্যাভ টু আগেইন গো থ্রু দিস ডায়াগ্রাম। খুব মাইনোরেটলি দেখো এই ডায়াগ্রামে আবার আগেরটার মতন একই রকমভাবে একটা রিসেপ্টরের নাম লেখা আছে, যেমন পাসিনিয়ান কর্পাসেল, মেজনাস কর্পাসেল, মাসল স্পিন্ডল, এগুলো আমরা জানি, আগের চ্যাপ্টারে পড়েছি। সেই রিসেপ্টর কী করছে না, এই সমস্ত রিসেপ্টর কী করবে? কনশিয়াসনেস, প্রোপ্রিওসেপশন, ফাইন টাচ, ভাইব্রেশন, দিস কাইন্ড অফ স্টিমিউলাস উইল বি রিসিভড ইন দিস রিসেপ্টর। পড়ে এসছি আমরা পাসিনিয়ান কর্পাসেল কী ইম্পার্ট করে, মেজনাস কর্পাসেল কী ধরনের স্টিমিউলাস রিসিভ করবে, এরা কী করবে? এই অ্যাসেন্ডিং বা সেন্সারি ট্র্যাক দিয়ে, এই ফার্স্ট অর্ডার নিউরন দিয়ে নিয়ে যাবে হচ্ছে আমাদের ডর্সাল কলমে, মানে যেটা হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে, দেখো সাইন্যাপস হলো হচ্ছে ব্রেন স্টেম, এই মেডালার কাছে সাইন্যাপসিস হলো। এই সাইন্যাপস থেকে আবার সেকেন্ড অর্ডার নিউরন শুরু হলো, নিয়ে গেল হচ্ছে আমাদের থ্যালামাসে, এই থ্যালামাস থেকে শুরু হচ্ছে আমাদের থার্ড অর্ডার নিউরন, দ্যাট উইল বি স্টার্টিং অ্যান্ড সাইন্যাপসিং ইন টু দ্য সেরেব্রাল কর্টেক্স। This cerebral cortex will be receiving and imparting all the messages and it will give a motor stimulus accordingly. How this happens? This fasciculus gracili is starting from the lower limb. Dekhecho ekhane? And fasciculus cutaneous hocche from the upper limb. This lower limb and upper limb theke respectively ora ki korche na ei sensory stimulus ta ke pass on korte help korche. এইবার ঘটনা হচ্ছে মিডিয়াল লিমিসকাস সিস্টেম কেন বলবো, কারণ সেকেন্ড অর্ডার নিউরন এই মিডিয়াল লিমিসকাস নামক একটা ট্র্যাকের মধ্যে দিয়ে পাস অন করছে, দ্যাট ইজ লোকেটেড উইদিন দিস থ্যালামাস। থ্যালামাসে যেতেই হবে আমাকে, সেকেন্ড অর্ডার নিউরনকে সাইন্যাপস হতেই হবে, অ্যান্ড দিস মিডিয়াল লিমিসকাস মধ্যে দিয়ে যেহেতু সেকেন্ড অর্ডার নিউরন ইজ গেটিং সাইন্যাপসড, অ্যান্ড দ্যাটস ওয়াই উই রেফার দিস অ্যাজ আ মিডিয়াল লিমিসকাস সিস্টেম।
বোঝা গেল? এইবার দেখো, এখানে কিছু কিছু সেন্সেশন যেমন স্যাক, এনি কাইন্ড অফ কনসিয়াসনেস অর ভাইব্রেশন অর টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই সমস্ত জিনিসগুলো ইট উইল বি ইম্পর্টিং whether and how if this will be received or how this how you will react according to this stimulus. Acha ekhane arekta jaygay dekho, ei je medial lemniscus system is synapsing, e ki korbe, end korbe hocche tomar vpl mane ventero posterior lateral nucleus e. এইখানে সমস্ত সেকেন্ড অর্ডার নিউরনের নার্ভ ফাইবার্সগুলো একত্রিত হয়ে মিডিয়াল লিমিসকাস সিস্টেমের মধ্যে দিয়ে ইট উইল রিচ দ্য থার্ড অর্ডার নিউরন। বোঝা গেল? এটাই এখানে ডিপিকশন করা আছে, পড়লে পরে বুঝতে পারবে। আরেকটা জিনিস জাস্ট ইনফরমেটিভ বলে রাখি এখানে, ফ্যাসিকিউলাস গ্র্যাসিলি আরেকটা নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল, অ্যান্ড ফ্যাসিকিউলাস কিউটানাস হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডাক। দিস টু নিউরোনস আর অ্যাকচুয়ালি হেল্পিং ইউ টু কালেক্ট অল দ্য রিসিভ অল দ্য সেন্সারি স্টিমিউলাস, অবশ্যই সেন্সারি স্টিমিউলাস ফ্রম দ্য আপার অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি। আচ্ছা, নেক্সট আসছি আমাদের স্পাইনোথ্যালামিক সিস্টেম। সেটা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে লোয়ার ল্যাটারাল আর একটা হচ্ছে অ্যান্টিরিয়ার। একই রকমভাবে দেখো, এখানেও ঠিক একই রকমভাবে, এই ধরো এখানে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক রয়েছে, এখানে অ্যান্টিরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক, সেই আবার ফার্স্ট অর্ডার নিউরোন থেকে রিসেপ্টার্স অফ পেইন, এখানে আবার রিসেপ্টার্স অফ পেইন, কোল্ড, ওয়ার্মথ, ক্রুড টাচ, প্রেশার, টিকল, ইচ এসেট্রা, দিস কাইন্ড অফ রিসেপ্টার্স উইল বি প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট অর্ডার নিউরোন, যেটা কিন্তু অন্যদিকে ওইটাতে ছিল আমাদের শুধুমাত্র টাচ। ওকে, দিস রিসেপ্টার্স উইল রিসিভ দ্য সেন্সারি স্টিমিউলাস অ্যান্ড উইল বি সাইন্যাপসিং ইন্টু দ্য the first order neuron will end into the brain stem, that is a medulla. Brain stem theke jabe hocche tomar midbrain er kache giye jabe hocche tomar ei second order neuron, dekho ekhane synapse holo mane hocche thalamus e, thalamus theke jabe hocche amader ei cerebral cortex e, and this how the sensory stimulus is received. mane bujhte parcho je koto ta lomba path jeta fraction of second e hoye jacche, actually it is carried out through a long track. okay, now this lateral spinothalamic tract will be descending or ascending with 12 1 to 2 spinal tract segments, whereas in case of the anterior one, where is the anterior one, sorry just a minute, so the anterior one it may ascend with 8 to 10 spinal cord segment. এটা কি করবে? স্পেসিফিক্যালি অ্যান্টিরিয়ার স্পাইনোথ্যালামিক ট্র্যাক ইজ রেসপন্সিবল ফর ক্যারিং লাইট টাচ অর এনি কাইন্ড অফ ক্রুড টাচ, প্রেশার, টিকলস, ইচ এসেট্রা। ওকে, একই রকমভাবে সেকেন্ডারি ফাইবার্স দুটোর ক্ষেত্রেই তাই, ভিপিএল এ গিয়ে তোমার এন্ড হচ্ছে বা সাইনাপস হচ্ছে তোমার কোথায় না থ্যালামাসে গিয়ে। আচ্ছা, এবার হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল ট্র্যাক। পোস্টেরিয়র সেরেব্রাল ট্র্যাক হচ্ছে কি না, this posterior cerebral spinocerebral tract, this will be ending or this has or this provides a similar function just as the previous ones, nothing new in it. jeta janbo seta hocche je spinoolivary tract is a new kind of tract which is mainly responsible for your balance. how does it maintain or core helps in the coordination of your body balance, just etao kintu eki rokom bhabe. always just remember this root, ei root ta mone rakhle everything is same for your sensory stimulus, right? acha, next aschi abar স্পাইনোঅলিভারি ট্র্যাকের পরে আসবো স্পাইনোটেকটাল ট্র্যাকস। দিস আর দ্য সুপিরিয়র কলিকিউলি অফ মিড ব্রেন। ওকে, নাও দিস টুয়ার্ডস দ্য কিউটেনিয়াস স্টিমিউলেশন, অলসো ইট হেল্পস ইন দ্য কিউটেনিয়াস স্টিমিউলেশন অ্যান্ড রিফ্লেক্টিভ টার্নিং অফ হেড। মানে হঠাৎ করে যদি তোমার মুখের সামনে আমি কোনো একটা ফ্ল্যাশ অফ লাইট বা কোনো একটা কিছু যদি ছড়িয়ে দিই, সাপোজ তোমার মুখের মধ্যে একটা কাপড়ই ছুঁড়ে মারলাম, তো উইথ দ্যাট রিফ্লেক্স ইউ উইল জাস্ট টার্ন ইউর হেড অ্যাট ওয়ান্স। এইটাই বলা হয় রিফ্লেক্সিভ টার্নিং হেড, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইম্পর্টেড অর দ্যাট ইজ অলসো ক্যারেড আউট বেসিক্যালি থ্রু দিস সেন্সারি অর স্পাইনোটেকটাল ট্র্যাক। স্পাইনো রেটিকিউলার ট্র্যাক মানে কি, এনি কাইন্ড অফ অ্যারাউজাল সেন্সেশন। মানে ধরো আমি যদি তোমাকে এখন জোরে ঘুষি মারতে আসি, মানে ইউ উইল জাস্ট সেন্স দ্যাট নাও, ওকে নাও আই উইল বি গেটিং হার্ট, তার আগে
তুমি হয় তোমার হাতটাকে আমার সামনে নিয়ে আসবে বা তুমি আমাকে রেজিস্ট করবে, তো দিস কাইন্ড অফ অ্যারাউজালনেস ইজ কন্ট্রোলড বাই দিস স্পাইনো রেটিকুলার ট্র্যাক। ওকে, সো স্পাইনো রেটিকুলার ট্র্যাক অগেন ইজ, এখানে বলা আছে যে ইট এন্ড, কোথায় এন্ড হয় এটা একটু ডিফারেন্ট, দ্যাট ইজ ইট এন্ডস ইন মেডালা অর পন্স, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায়। ওকে, সো দিস আর অল ইউর সেন্সারি স্টিমুলাস ট্র্যাক, উই উইল গেট ব্যাক উইথ দ্য মোটর ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।